হ্যালো বন্ধু বান্ধবীগণ, গুড মর্নিং। কেমন আছো তোমরা? মুই অনেক ভালো আছি, অনেক ভালো আছি দেখেই মুই কিন্তু তোমাকে ধর আহি পড়ছি নতুন একটি ব্লগ লইয়া। আশা করি তোমরাও অনেক অনেক ভালো আছো। তো চলো, আজকে মুই কোথায় কোথায় গেলাম, সকালবেলা উঠগেই আজকে বাজারে গেলাম। বাজারে যাইয়া একটু মাংস, তারপরে একটু সবজি আনতে গেলাম। সবজির যে অবস্থা তো বুঝতেই পারছো, বাজারের যে আজকাল অবস্থা, কিন্তু আমার একেবারে যেটা দেখে মোর একেবারে জিভ বাইয়ার জল মানে নাই। এই যে দেখো, এই লাউ শাক পছন্দ করে না এমন কোনো মানুষ মনে হয় না যে আছে মগ দেশে। মোরা বরিশালের আর একটু বেশি বেশি গাছও লাগাই খাইও, কিন্তু এখন হয়েছে কি এই শহরে আইয়ে বুঝো, এই গাছ তো লাগাইছি কিন্তু হ্যাঁ বেশি ভালো হয় না, ভালো মাটি দিতে রিনে কিচ্ছু না, হ্যাঁ ভালো হয় না। এই ছয়তলার মাথায় কি আর বেশি ভালো হয়? তো রাস্তায় যখন দেখছি ভ্যানে বেটার আইয়ে লইয়ে যায় বুঝো, মুই তো একটা দেখার জিভবার জল মরে সামনে দিলাম না, লই আইলাম। কি আর করতাম, দেখো পোলাটা কিন্তু এনে নাচানাচি করে, মোরে যদি ইয়ের পর আবার বকে যে আমার দেখ ভিডিও তো কেন দেখাইলাম, মোর কিন্তু কোনো দোষ নাই, এই কিন্তু ও থাকবে এই এই করে। মুই ভিডিও করা দিলেই অমনে এই মোর পোলাটা ইয়ে পাশে এরকম নাচানাচি শুরু করে দেবে বুঝছো। হেয়ের পর দেখো কথার মধ্যে খালি বাবার দেয়, এই যে মোর ভাল লাগে না মোরে হেয়ে। হেয়ের পর দেখো এই যে লাউ হাঁকবো জমি দেখা কইলাম না, দাম যা চাইছে 60 টাকা চাইছে দুইটা ডগা মাত্র, তবু আজকে মোর কপালটা ভালো যে এই ডগাটা জম্মের ভালো আছিল। হ্যাঁ ভাবলাম যে যাই হোক কপালে আজকে কথা কই এই সারমু কিন গো সারমু। এরপর মুই একটু আবার দামাদামি হলাম, হলাম পরে এসে 40 টি হাই মরি দিছে, মাপলাম দেখো আতে কিন্তু মাপলাম যে কয়াত দিছে, এককারে মনে হয় যেন গাছে এক হাত রাখছে আর সবাই কাট গিয়া দিয়ে দিছে বেচে আইছে বুঝছো। দামে যা কথা, দামের ঠেলায় এককারে গাছের গোড়া মনে হয় আতখানেক রাইখে ওই সবই কাটকে বিস্কের ব্যস্ত রইছে। আজকালে মুই ওয়ানছি যাই হোক, আজকে সিঙ্গুর মাছ দিয়ে এই লাউ একটা রান্তে হইবে, এই জম্মের ভাল লাগে, এই খাওয়াও ভালো আর খাইতেও ভাল লাগে। ওই যে মাঝে মাঝে মাছ মাংস খাইতে খাইতে বুঝছো যে আমুহা দিয়ে হে, ওই আমুহাটা মনে করো ওই শাক পাতা দিয়ে খাইলে পরে আমুহাটা আর খায় না বুঝছো, ভাল লাগে। এই লেগে আর ওসে ভাবলাম বলে একটু খাই, কতদিন ধরে বাড়ি গেলে, বাড়ি গেলে আর কি শাক পাতা একটু খাওয়ান যায়, বাড়িতে মোরা মোটামুটি সবজি কাম কম করি না, যা করি মুখ খাওয়ানোর কাম হয়ে যায়। এই এতক্ষণ বাড়িতে যাইতেও পারি না, শাক সবজিও বেশি খাইতে নি না, এখন কি ওর মহে সেই মানুষের যা রোগার উপকার যা লয় এই আনি। তাই আজকে চলো মুই এখন মেলা বকর বকর করলাম, তোমরা কিন্তু কেউ মাইন্ড করবো না ভাই। তাই বকর বকরের মধ্যে যদি তোমাকে কেউ একটু ভালো লাগে তাই অবশ্যই লাইক দিয়ে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। অলরেডি তোমরা যারা সাবস্ক্রাইব করে ফেলেছো মানে কর গিয়ে লাইছো বুঝছো, মাঝে মাঝে মুখ ওই ওই মিশেল গিয়ে বাসা আইয়ে পড়ে, বরিশাল গিয়ে বাসা বলতারি না আবার ওই মিক্সড ভাষাটাও বলতারি না, সব কিছু আইয়ে পড়ে। তাই ক্ষমা দৃষ্টিতে দেখকে মোরে সাবস্ক্রাইব করকে পাশে দেখো, আর যারা তোমরা অলরেডি সাবস্ক্রাইব করে গেলেছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো চলো আজকে মোর এই বকর বকরের পরে এখন মুই শাক পাতা করা বাসমু, এরপর রান্না বুঝছো। মুই এরপর করছি কি, লাউ ডগা গুলো যখন খুললাম দেখি বিশাল বড়, তারপরে দেখো মুই কিন্তু হাত দিয়ে মাপে মাপে দেখলাম কয় আর ছিল, মনে হয় 8 টো আত ছিল, 8 টো আত একটা আগা মানে মানে কত বড় করে কাটছে। আমরা তো সাধারণত গ্রাম থেকে যখন খাই আমরা একদম আগা আগা করে নিয়ে আসি, কিন্তু কিনে জিনিস আনলে এরকমই হয়। তারপরও খারাপ ছিল না, একদমই ভালোই ছিল। এরপর মুই বড় বড় লাউ পাতাগুলো বাছতে লাগছি, দেখো এই লাউ পাতার মধ্যে এরকম একটা আঁশ থাকে, এই আঁশটা যদি ফেলাইয়া বাছা হয় তাহলে শাকটা কিন্তু বেশি গলে নরম হয়, না হলে কিন্তু শাকটা অনেক সময় নরম হবে না, মানে
শক্ত শক্ত রয়ে যাবে। এদিকে কিন্তু মুই লাউ শাকগুলো বাজকে লাইছি, বাজকে লাউ পাতার গুলো একটু আলাদা করছি, বড় বড় যে পাতাগুলো ছিল ওগুলো দিয়ে কালকে সকালে আবার যে ভর্তা খাবো চিংড়ি মাছ দিয়ে, জম্মের মজা লাগে। আর লাউ পাতার তুই মানে চিংড়ি মাছ বেটে বা ওই যে তোমার কই মাছ দিয়ে ভাপা খেতে কিন্তু অনেক মজা। এদিকে মুই শাকগুলোর অনেক মনে মোটা মোটা ডগা ছিল, এ লেগে মুই ডগাগুলো আলাদা করছি, শাকগুলো আলাদা বাছছি। তারপরে রান্না বহাই দিছি, এদিকে মাংস রাঁধছি এসগুজে। ওই মাংস রাঁধছি কিন্তু এসগো সাদা, সাদা বলতে সব মশলা দিতে হইবে বুঝো, পেঁয়াজ তো দিতেই হইবে, পেঁয়াজ রসুন আদা জিরে যা আছে সব পরিমাণ মতো দিতে হইবে, খালি কাঁচা জালটা বেশি একটু দিতে হইবে, জাল জাল হইবে। আর আজকে মোর রান্ধনের মূল টপিকটা ছিল হলো যে বোম্বাই মরিচ, বোম্বাই মরিচের যে সুন্দর গন্ধ, এই দেখো এই বোম্বাই মরিচ দিয়ে আজকে মোর সব কিছু রান্ধন হইবে। আর এই মাংসের মধ্যে একটু বেশি করে বোম্বাই মরিচের গন্ধটা দিয়েই রান্না হবে। আর হলুদ দিব না শুধু, আর সব কিছুই দিয়েছিলাম বুঝলো, তো সব কিছু দিয়ে যখন রাঁধছি অনেক সুন্দর হয়েছিলো, কিন্তু লবণটা একটু চাকলাম লাগে, দেখলাম না সব কিছু ঠিক আছে। সাদা মাংস রান্ধার মজাই কিন্তু আলাদা খাওয়ার বুঝলো, তোমরা কিন্তু একবার এরকম রান্নি খাই দেখো। একটু জালটা বেশি দিতে হইবে আর তোমার আর সব মশলাই ঠিকঠাক থাকবে। এর মধ্যে মোর আবার এদিকে চিংড়ি মাছ করলাম না, ইচা মাছগুলো বাজকে রেডি রেডা করে এদিকে লাউ শাকটা বহাই দিলাম। লাউ শাকটা খুব ভালো যাচ্ছিল, ওইটা রান্না করতে বেশি সময় লাগে না। এদিকে পেঁয়াজ রসুন ভালো করতে বাজছে, দেখো বাজলাম, বাজে এর মধ্যে চিংড়ি মাছ কটা দিয়ে ইয়েও ভালো করে লড়াই সারাই ইয়ে বোম্বাই মরিচ কইছি না তোমার, একদম মোড়া বোম্বাই মরিচের সব কিছু রান্না, এটার মধ্যে বোম্বাই মরিচ দিলাম। আহ সব কিছু থেকে এত সুন্দর একটা গ্রানাইট ছিল বুঝলি, এই আর তোমাকে কি কম ভালো করে একটু বাজবে, লাল ভাতটা গরম করবে, দেখো জম্মের ভালো হয়েছিলো, দেখছো একটা সবুজ রং, রংটাও কিন্তু জম্মের ভালো আছিল। লাউ শাকের সবুজ রংটা ঠিকঠাক রাখতে হইলে একটু হলুদও একটু কম দিতে হইবে, বেশি হলুদ দিলে তোমার এই সবুজ রঙের যে একটা ইয়ে থাকে এটা নষ্ট হয়ে যায়, তাই জন্য এই যে রংটা কিন্তু এইরকম সুন্দর আছিল। ঘরের মধ্যে মোরা দুজন মাই পুতে আর কেউ নাই, মোরা দুজনে রানকে বলকে তাড়াতাড়ি খাইতে বুঝে লাইছি, পোলা ডাইভার গেম খেলতে বইছে, এই যে বলাইতে লাগছি আহ এই না মোড়ে দিদি, মুই তাড়াতাড়ি ভাতটাত বাড়ি রেডি করে বইয়ে গেছি, খিদা লেগে গেছে মোর। তা বন্ধুরা তোমরা যে মোর লগে এতক্ষণ থাকছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই, এইভাবে সাথে থাকো সকল সময় মোর লগে লগে থাকো, মোরে অবশ্যই তোমরা সাপোর্ট দিও, মোরে সাপোর্ট না দিলে মুই আগাইতেই পারবো না, তোমাকে সাপোর্ট না হলে ইউটিউব জার্নি অনেক কঠিন হয়ে যায়, তাই মোর একটু আগাই দেওয়ার লাগে তোমরা অনেক সাহায্য করো, অবশ্যই লগে থেকে সঙ্গে থেকে সর্বসময়।